আওয়ামী লীগকে হটিয়ে দুর্নীতিবাদরা এসেছে দুরাছাররা এসেছে মা বোনের ইজ্জতের কোনো গ্যারেন্টি নেই মানুষের যানমালের নিরাপত্তা নেই শিল্প কারখানা কলকারখানা সব বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধাদেরকে হটিয়ে এসেছে রাজাকার এখন যারা ক্ষমতায় হয়েছে ছাত্র নেতা যারা এটি সব নব্য রাজাকার একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আলসামদের যে আমার হাঁটুয়া পাঠিকই বলেছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের সন্তানদের চাকরি না দিয়ে কি রাজাকারের নাতিপুতিদেরকে দিব শি ওয়াজ এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এক কুখ্যাত রাজাকার ভয়তান কেনে ভাইস চ্যান্সেলর বানাইছে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াইছি আজ থেকে আটচল্লিশ বছর আগে সেই বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে রাজাকারদের একটা মাদ্রাসা হচ্ছে খুব খারাপ মাদ্রাসায় তো ধর্ম শিক্ষা দেয় কোরআন হাদিস শিখায় কিন্তু ওখানে কী শেখায় দুর্নীতি শেখায়